আজকের এই ইনসিডেন্টটা পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তাদের জন্য একটা শিক্ষা আপনারা যদি এই শিক্ষা গ্রহণ করতে পারেন এবং এই শিক্ষা গ্রহণ করে জনগণকে সকল ধরনের স্বাধীনতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন তাহলেই কেবল আপনারা টিকে থাকতে পারবেন এর ব্যত্যয় ঘটলেই আপনাদেরকে বিদায় নিতে হবে এবং আপনাদের সেই বিদায়টা এর থেকেও ভয়ানক হতে পারে আর একটা কথা আমরা সবাই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেই জন্য আমাদের এখন দায়িত্ব হবে আমরা যেন আমাদের এই অর্জিত স্বাধীনতাটাকে রক্ষা করি সেই জন্য আমাদের কিছু বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো স্বার্থান্বেষী মহল যেন তাদের অশুভ ফায়দা লুটতে না পারে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই নষ্ট না হয় আমাদের রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি যেন না হয় সর্বোপরি আমাদের যাতে যান ও মালের নিরাপত্তা নিশ্চিত হয় এবং সার্বিক বিবেচনায় আমাদের দেশে যেন শান্তি ফিরে আসে সব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা কোনোভাবেই গুজব ছড়াবো না এবং অন্যকে গুজব ছড়াতে দিব না যদি আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো তথ্য শেয়ার করি তাহলে সেটা অবশ্যই ভেরিফাই করে নিব বাই দ্য